ইসরায়েলের নির্বিচার হামলায় মানবেতর জীবনযাপন করছে ফিলিস্তিনের গাজাবাসী। ঘরহারা, আত্মীয় স্বজন হারা যেই মানুষগুলো বেঁচে আছে তাদের কপালে জুটছে না ঠিকমতো খাবারও। খোদার জ্বালায় এই মানুষগুলো খাচ্ছে পশু পাখির খাবারও। অনাহারে মারা যাচ্ছে শত শত নিরীহ শিশু। সোনার টুকরো সন্তান হারিয়ে পাগলপাড়া মায়ের মাতম কাঁপিয়ে তুলছে বিশ্ববাসীকে। অপ্রতুল চিকিৎসা ব্যবস্থার কারণে ধুকে ধুকে মরছে হাজারো নারী শিশু। এমন মর্মান্তিক অবস্থায় নিরীহ ও অসহায় এই গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে লাল সবুজের পতাকাধারী একদল বাংলাদেশি শিক্ষার্থী, যারা কিনা বর্তমানে মিশরের বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত অবস্থায় রয়েছে। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নিরলসভাবে কাজ করছে এই শিক্ষার্থীরা। বিভিন্ন দেশের বাঙালি চ্যারিটিজ ফাউন্ডেশনের সঙ্গে তাদের লোগো সম্মিলিত ব্যানারে পীড়িত সহায়তা পৌঁছে দিচ্ছে এই উদ্যমী শিক্ষার্থীরা। ইতোমধ্যে তাদের সম্মিলিত উদ্যোগে 3 মিলিয়ন ইজিপশিয়ান পাউন্ড এর সমমূল্যের খাদ্যদ্রব্য, পানীয়, শীতবস্ত্র, জরুরি ওষুধ সামগ্রী ও কাফনের কাপড় সহ প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র গাজায় পাঠাতে সক্ষম হয়েছে তারা। মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও গ্রাউন্ড ইমাম সাইফুল আজাহার ডক্টর আহমদ আত তৈয়েব হাফি এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আল আজাহারের গাজা বিষয়ক সর্বাধিক বিশ্ব ও নির্ভরযোগ্য চ্যারিটিস ফাউন্ড বাইতুস জাকাত অ্যান্ড চ্যারিটিস ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা পাঠাতে সক্ষম হয়েছে বলে জানায় এক বাংলাদেশি শিক্ষার্থী। আমরা আজকে আছি মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও গ্রাউন্ড ইমাম সাইফুল আজহার ডক্টর আহমদ আত তৈয়েব হাফিজাহুল্লাহ সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আল আজহারের জাকাত অ্যান্ড চ্যারিটিস ফান্ড বাইতুল জাকাত ওয়াসাদ কাতিল মিসরিয়ার গাজা বিষয়ক সহযোগিতা কার্যক্রমের সাথে। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কাছে বাংলাদেশি জনগণের ভালোবাসা এবং সহযোগিতা আল আজহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বোচ্চ আমানতদারিতার সাথে আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের অনুদান। আমরা আছি ফিলিস্তিনি জনগণের সাথে। যুদ্ধ বিধ্বস্ত এই মানুষগুলোকে ত্রাণ সামগ্রী পাঠাতে প্রথমত কায়রোতে যাচাই বাছাই করে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে হয়। এরপর রাফা ক্রসিংয়ে রেড ক্রেসেন্টের মাধ্যমে গাজায় UNRW এর বিতরণ পয়েন্টগুলোতে পৌঁছে, অতঃপর সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী ত্রাণগুলো পর্যবেক্ষণ করে অনুমতি দিলেই সহায়তাগুলো গাজায় প্রবেশ করানো সম্ভব হয়। রাকিব হাসান, RTV.